হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি বিছানায় আছি আর আমি নিজেকে দেখে নিজে ভয় পেয়ে যাচ্ছি, ভূতের মতো হয়ে আছে চোখে আইলিনা মাসকারা। তো বিছানাপাতির অবস্থা দেখো যে এরকম হলো, লোক গোছাবো এখন, আর আমি খালি এখন উঠে বসলাম। সকালবেলা, খুব সকালে জাগরা বেড়েছিলাম, উঠে দেখি যে কুয়াশা পড়েছে, আর কি করব। তারপরে এখন জাগনা পেলাম, এখন উঠে বসলাম। তো এখন সকালে সংগ্রাম শুরু। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা সাথে থেকো, পাশে থেকো। নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ জয়েন বাটন অ্যাপ্লাই করে আমার মেম্বারশিপ হতে চাও তাহলে হয়ে যেও। আর এখন আমি বিছানাপাতি গুছিয়ে নেবো, নিজে ব্রাশ করে চা খাবো, তারপরে ঘর দোর মুছে ঠাকুর পুজো দিয়ে রান্না বান্না করতে যাব। বন্ধুরা, আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সাথে থেকো, দেখতে থাকো, ভালো লাগবে। তো বিছানাপাতির এই অবস্থা, আমি দেখো আবার জামা টামা পরে, তো এগুলো গোছ গাছ করতে আমার অনেকটা সময় লাগবে। মশারি খাটিয়েছি, রাতে একটা মশা এমন যন্ত্রণা করছিল, একটু মানে যখনই মানে একটু ঘুম যাই তখনই, তার মানে মশারির ভেতরে মশাটা ছিল, তারপরে লাট জ্বালিয়ে সেই মশা মেরেছি। মশা মারার পরে তারপরে আবার ঘুমের ভান কেটে গেছে, তারপরে আবার ঘুমিয়েছি। তো এখন উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেল, কারণ 10টা বাজে। তো এখন আমি নেমে আমার বিছানাটা পরিষ্কার করে ব্রাশ করে তারপরে চা খাবো, তারপরে রান্না বান্না করবো। আজকে রান্না যে মাছ তো হবেই, কারণ মাছ প্রত্যেক দিনে আমার আর ভাল লাগছে না, মাছ খেতে একদম খুব খারাপ লাগছে, কারণ মাছ ছাড়া আমার ভালো লাগছে না। তো যদি আমার আজকে মাছ খেতে ভালো না লাগে, আমি একটু ডাল সিদ্ধ দিয়ে নেব, তো সেটা পরে। কিন্তু তারপরেও আমার একটা বিখ্যাত বড় কাজ আছে, সেটা হলো ভিডিও এডিটিং, কারণ সময় অনুযায়ী ভিডিও এডিটিং করতে হয়। তো আমার সেটা হচ্ছে না, তো যাকগে এখন মশারি টশারি খুলি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং জানিয়ে দিলাম। তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো বন্ধুরা। তো গ্রামে থাকলে আমার অবস্থা একদম কাহিল, কাহিল মানে বুঝতে পারো, কাহিল হয়ে যেত। তো এখানে আমার অনেকটা মানে সুবিধাই আছে, আমি যেন বাকি জীবন, সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি, গ্রামে যেন আর থাকতে না হয়, কারণ গ্রাম খুব ভালোবাসতাম। কিন্তু এই ঠান্ডার কথা মনে পড়ে এখন আর গ্রামে থাকার কথা ইচ্ছা করছে না। গ্রামে প্রচণ্ড ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। তো শহরে অতটা ঠান্ডা নেই, কারণ আমি যেভাবে থাকি, ঘরের দরজা জানলা বন্ধ করে, দেখো এখনো খালি গায়ে আছি, কারণ যদি আমি গ্রামে থাকতাম তাহলে আর খালি গায়ে থাকতে পারতাম না, সোয়েটার টোয়েটার শুজ প্যান্ট এগুলো পরে থাকতে হতো। তো যাকে সেই হিসেবে ভালোই আছি, ভগবানের কৃপায় যদি বুড়ি বয়স পর্যন্ত যেন টাউনে একটা যেন বাড়ি যেন করতে পারি, এটাই আমার স্বপ্ন। যেভাবেই হোক ছোট্ট মোটো একটা বাড়ি করার শখ আছে। তো বলেই দিলাম তোমাদেরকে আমার স্বপ্নের কথা, এটাই। তাছাড়া মেয়ে একটাই, বড় হবে, বিয়ে দিতে হবে, যতই ভালো করে পড়াশোনা করাই না কেন, মেয়েকে তো বিয়ে দিতেই হবে। তো যাক গিয়ে বিছানাপাতি গুছিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে গরম চা নিয়ে, তোমাদের সাথে একটু বক বক করে, তারপরে আবার বাদ বাকি রান্না বান্না করতে। তো এখন রাখছি বন্ধুরা, রাখছি রাখছি রাখছি। ঘাড়ের ব্যথাটা মোটামুটি আছে আজকে। তো এই দেখো ঘাড়ের ব্যথা, তো একজন বলেছে আমার ঘাড় প্রচণ্ড কালো, তো এগুলো কালো আমার মেয়েবেলা থেকে। তো ইনো ইনো দিয়ে ঘষতে বলেছে, ইনো তো গ্যারান্টি দিয়েছে, তারপরে আমাকে ফোন করতে বলেছে তাকে। তো আমি ইনো একটা আনতে বলবো তোমার দাদাভাইকে, একটা কেন দুটো, তো দেখবো হয় নাকি। তো আমার ভীষণ ভালো লাগে যে যদি আমার গলার মানে ভালো লাগবে যদি আমার গলার এইগুলো এরকম ফর্সা হয়ে যায়, কারণ এগুলো আমার অনেক অনেক, কারণ নানান রকমের মলম মালিশ করতে করতে আমার এগুলো এরকম হয়েছে। তো রাখছি, বিছানাটা গুছিয়ে নিই। স্নান করে নিয়েছি একদম, স্নান করার পরে এখন ভালো লাগছে, তো ঠান্ডা লাগছে না। তো দরজা জানলা আমার সবকিছু বন্ধ আছে দেখতে পাচ্ছ, আর এখন খাবো গরম গরম চা। এই যে তোমাদের দাদা ভাই চা দিয়ে গেল, আর সাথে দিল বোন। তো আজকে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠতেই দেরি হয়েছে, তাই এখন আর অফিসে একটু দেরি করেই যাবে। কিন্তু তোমার ঠান্ডা লাগে না? এই যে আমার মেয়ে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে, ওই দেখো সেই নাচে। তো এখন আমি চাটা খেয়ে নিই, তার আগে আমাকে খেতে হবে গ্যাসের বড়ি
আর এই যে থাইরয়েডের বডি, যেটার জন্য আমি গুগলু মানে মোটো হয়ে যাচ্ছি। তো এটা আগে খেয়ে নিই বন্ধুরা, তারপরে চা খাই। চাটা খেয়ে তারপরে ঘরটা মুছবো আর কি। ঘরটা তার মানে বাথরুমে ঢুকেছি, একবারে গরম জল দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই, তখন স্নান করে নিয়েছি। শুধু ঘর মুছবো আর কোনো কাজ নেই। তারপরে রান্না বান্না, ফ্রিজে থেকে মাছ বের করে রাখলাম। তো মাছ তো মানে বরফে জমে একদম পাহাড় দেশে চলে গেছে, তো সেটা জল দিয়ে রাখলাম, মাছটা গলবে। তারপরে আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্নবো। তোমাদের দাদা ভাই বললো কি বাজার করো, তো বাজার তো সব আছেই, মাছ আছে, আলু ফুলকপি আছে, বেগুন আছে একটা, তো আর কি বাজার করবে। তো আমি ধীরে আস্তে রান্নাটা করব, দিদিকোনা হরলিক্স খেলে। তোমাদের দাদা ভাই এখন অফিসে যাচ্ছে, আর আমি তো স্নান করে নিলাম, আর কোনো কাজ নেই। স্নান করা মানে এটা একটা বিশাল বড় কাজ, স্নান করা আর রান্না করা আর খাওয়া ঘুমানো, এগুলো কাজই হলো বিশাল। তো যাক গিয়ে বন্ধুরা, এখন আমি এই চাটা খেয়ে নিই। ও চাটা খুব ভালো করেছে। হাই বন্ধুরা, তো কটা বাজে? 12:30 বাজে। তো আমি রান্না বান্না চলে এসেছি, বললাম না, আজকে রান্না করছি মুসুরির ডাল, মাছ ভাজা, আর আলু ফুলকপি, আলু ফুলকপি আর বেগুন দিয়ে একটা ঘ্যাট। আর প্রতিদিনই মাছের ঝোল আর খেতে ইচ্ছে করছে না, তার জন্য সবকিছু সাজিয়ে নিয়েছি। এখানে ফুলকপি গুলো ভাপাতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, মাঝে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কা কেটে নিয়েছি ডালের মধ্যে। ডালটা তো হয়েছে, ভাতও হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এই যে ডালটা প্রেসারে, ডালটাকে এমনি ঢেকে রেখেছি। ডালটা আমি একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে, তারপরে মানে একটা গামলার মধ্যে, সিসার একটা গামলাতে জাল করে ওই প্রেসারে ঘুটি দিয়েছি, মানে ওইভাবে ডাল রান্না করলে ভালো হয়। আর ফুলকপি গুলো ভাপাচ্ছি। এখানে আছে আলু, বেগুন আর মটরশুঁটি, তো এটা দিয়ে একটা ঘ্যাট হবে, মসুরি ডাল হবে, আর মাছ ভাজা হবে, আর কিছু হবে না। তো তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। আজকে দুপুরে লাঞ্চ মেনু হলো মসুরির ডাল, আলু ফুলকপি, বেগুন, মটরশুঁটি দিয়ে একটা ঘ্যাট আর মাছ ভাজা, আর কিছু না, এটাই হলো লাঞ্চ মেনু। তাহলে চলো মাছগুলো ভেজে রান্নাটা ঝটাফট করে ফেলি। আর কোনো মশলা বাটাবাটি নেই আজকে, শুধু জিরের গুঁড়ো, পাঁচফোড়ন আর রাঁধুনি দিয়ে ওই ঘ্যাটটা করব, আর ডাল করব পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে। আজকে টমাটো টমাটো কিছু নেই, তো রান্নাটা করতে বেশি টাইমও লাগবে না, কারণ এদিকে এখন মাছ ভাজবো, মাছ ভাজার তেলেতে ডাল সম্বার করব, আর ডাল সম্বারের পরে আলু ফুলকপির ঘ্যাটটা রান্না করব। বন্ধুরা সাথে থাকো, আমার সাথে থাকো বন্ধুরা। তো এই যে চুলে কি দিয়েছি দেখো, এগুলো অনেকদিন আগে নেমেছিল, আর এখন আমি দিয়েছি এটা, এটা তোমাদের দাদা ভাই কিনে এনে দিয়েছে। তো যাক গিয়ে ফুলকপি গুলো ভাপাচ্ছি, ফুলকপি গুলো বেশি ভাপাবো না, তাহলে গলে যাবে। আস্তে আস্তে ফুলকপি খেতে আমার ভীষণ ভালো লাগে। তাহলে চলো ঝটাপট রান্নাটা করি, আর বেসনে সকালকার কাপ প্লেট জমে আছে, সেগুলো মাজতে হবে রান্নাটা করে। আর এই যে আমার টুকলো সোনা, কি কি যেন বলছে আমাকে কিছু বুঝতে পারছে না, কি বলছে সোনা? তো যাই হোক, ওকে একটা ঘর বানিয়ে দিয়েছি, ও খেলবে। ছোটবেলা আমরা ওইভাবে ঘর বানাতাম, ওই যে কাপড় দিয়ে পর্দা টানিয়েছি, ও তো নিজে খেলাপাতি করছে। তো খেলুক, আর দাদা ভাই অফিসে চলে গেছে, অফিস থেকে আসবে, আমি ছোটবেলা রান্নাটা করে নিই। বাবা অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তো বন্ধুরা মাছ ভাজছি, আর আমি যে মিষ্টি মুড়ি খাই পানির সাথে সেটা ভেজে নিচ্ছি। তো মাছ ভাজার পর ডালটাকে সোমবার করেছি বন্ধুরা, শেয়ার করা হয়নি। তো ডালটাকে এখন নামিয়ে নেব, আর আলু ফুলকপি, বাঁধাকপি কেন বলছি, আলু ফুলকপি, মটরশুঁটি আর এগুলোর ঘ্যাটটা রান্না করলে আমার রান্না শেষ। তো ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব এখন। কড়াই উল্টে পড়ে যায়,
হাতে সেলফি স্টিক। তো বন্ধুরা, সবজির ঘ্যাঁটটা আমার হয়ে গেছে প্রায়, আর নামিয়ে নিব। দিদিকানা বলছে স্নান করবে না, হাত ঠ্যাং ধোবে, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর বাসন ছিল সেগুলো মেজে নিলাম। আর তরকারিতে জলের পরিমাণটা আবার বেশি হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে কিন্তু জল শুকাচ্ছে না। না শুকালে তো এগুলো ভালো লাগবে না খেতে, কারণ শুকনা শুকনা খেতে একটু ভালো লাগে। আর ধনে পাতা দিলে তো কোনো কথাই ছিল না, কারণ ধনে পাতা নেই। তো এখন এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আর তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো। তারপরে আমার রান্না শেষ, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলে কি তোমরা খেয়ে নাও। তো ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরকে ফুল দিয়ে আমরা খেয়ে নেব। আর দিদিকে হাত ঠ্যাং ধোয়াবো, এখানে জল দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, এখন যাবো ঠাকুরের বাসন মাজতে। আর রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে। তো এই যে মাছ ভাজা, মাছ ভাজা দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর যে ডাল, আর এই যে হচ্ছে সবজি, সবজিটা হলো এখন। আর কড়াইটা মাজবো, কড়াইটা মেজে ঠাকুরের বাসন মাজতে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে আর সন্ধে বাতিও দিয়ে দিয়েছি। তো এখন খাচ্ছি চা, মানে একটু ঘুমিয়েছিলাম বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে আমি আর থাকতে পারছিলাম না, কাজকর্ম করেই তো 3:30-4টা বেজে গেলো, তারপরে একটু শুয়েছিলাম। তো শুয়ে থেকে ঘুমে থেকে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে এখন খাচ্ছি চা, আর একটু সাজুগুজু করব। সাজুগুজু তারপরে ভাত রান্না করতে হবে, করে তারপরে ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা। ওকে, চাটা তোমাদের দাদাভাই বানিয়েছে আর খুব ভালো হয়েছে। এই গরমে গরমে বলে এই ঠান্ডাতে এইরকম চা খেয়ে, মানে সব সময় খেলে লেপের নিচেই থাকো, আর বাইরে বেরোতে না, পা পাকাতে দোয়া যাচ্ছে না। আর আমার বেহুজি হচ্ছে সার্ভিকাল স্পন্ডাইলাইটিস, পেনের ব্যথা খুব বেড়েছে, তো মালিশ তো দেবেই। তার থেকে যে নার্ভের বড়িগুলো সেগুলো খেতে পাচ্ছি না, আর ডাক্তারও দেখাতে পাচ্ছি না। তো আর ডাক্তার দেখি কি হবে, ওই গেলে পরে ওই একই কথা যে অপারেশন করো,
অপারেশন করতে বাইরে যাও বা কিছু একটু কয়েকটা ওষুধ টষুধ দেবে, যে ওষুধগুলো দিবে সেগুলো তোমাদের দাদা ভাই জানে, তো সেই জন্য আর ডাক্তার কাছে যাচ্ছে না, নানান রকমের বেল টেল ইউজ করে থাকছি, তো যাকে কি আর করা যাবে, চাটা খেয়ে নি। চাটা খেয়ে সাজুগুজু করে ভাত রান্না করলাম, ভাতটা বসিয়ে সাজুগুজু করব, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো। বন্ধুরা চাটা খেয়ে নি, আর চার সাথে আবার বিস্কুট নিয়েছি দুই রকমের, এই এক রকমের আর এই এক রকমের, প্রচন্ড খিদা লেগেছে। তো আজকে আবার পেট ভরে খেয়েও ছিলাম, তারপরেও খিদে লেগেছে, তো তিনটা বন দিতে হবে না জন্য আমি কয়েকটা বিস্কুট নিয়েছি। আর ঠাকুর ঠুকুর পরিষ্কার করেছি, ঘরের বিছানার পান্না টানা তুলে ফেলেছি, কারণ যে মুসলিম লোক এসে বসেছিল ঠাকুরের ঘরে, আর সেই জন্য পান্নাটা তুলেছে। ওরাও মানুষ, আমি ওদেরকেও ভালোবাসি, কিন্তু ওরা তো অতটা বুঝতো না, বোঝে না যে ঠাকুরের ঘরে যেতে নেই, কিন্তু ওরা যে এসে গেছে। তারপরে আমি ঘর ঘর মুছে শান্তি জল ছিটিয়ে দিয়েছি, কিন্তু মানুষ মানুষই হয়, দেবতা ঠাকুর ভগবান আল্লাহ খোদা যাই বলো না কেন সবাই এক। তো চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়ে এদিকে সাজুগুজু করবো, একটু লাইভে আসবো, আর শর্ট ভিডিও কয়েকটা করে রাখবো প্রতিদিন একটা দুটো করে ছাড়ার জন্য। তো চাটা খেয়ে নিই বন্ধুরা।